ओम वसुदेव सुतम देवम कंस चाणूरमर्दनम देवकी परमानंदम कृष्णम वंदे जगद्गुरु। उद्धव गीता है भागवतेर एकादश स्कंदेर अध्याय 12 पढ़ी। साथ भगवान उद्धव के बोल लेंगे शास्त्र द्वारा कथित थक ले हो तो ये सब छेड़े दे और हमार भजन न कर। एक सुने उद्धव डाउट हुई शास्त्र तो अपना वाणी हमने उठा के छेड़ी दीते बोल की करे एटा तो हमारे संशय जाच्चे ना। तक भगवान जवाब दीचे ने कौन श्लोक 17 থেকে অধ্যায় শেষ পর্যন্ত 24 পর্যন্ত ভগবানের জবাব যে অজ্ঞানে জীব শাস্ত্রকে ফলো করে কর্ম করতেই হবে। ये द्वादश अध्याय एकादश स्कंदेर भगवान उद्धव के बोले जे हमार द्वारा कथित थाकले हो मैंने शास्त्र वाणी वो कर्म कर्म तू छेड़ दे और हमार भजन कर। उद्धव एर भयानक डाउट हो अपना कथा अपने छेड़ दी तो बोलते तखन भगवान श्लोक 17 थे अध्याय 6 पर्यंत जवाब दीचे। जवाब एटे जे हमारे श्लोक पढ़वार आगे एट जे नहीं दीते हुए तरह किसी बुझावे। भगवान बोलते जे जीव अज्ञाने जत खन अज्ञाने आचे शास्त्र के फॉलो करते ही हमें शास्त्र के फॉलो करे जखन शुद्ध हो गेलो मन तक शास्त्र के छेड़े दीते हैं तक हमार भजन करते हैं। ये हे 8 श्लोकर सार सर्वस्व तार भीतर आर प्रथम 5 श्लोके भगवान बोलचन जे की रकम सृष्टि होलो जीव की रकम अज्ञाने आचे तार बाकी 3 श्लोके पूरा करे हमार काछे की रकम आसते हबे এরকম বিভাগ আছে। এখন এই জিনিসটা অত্যন্ত কঠিন বলে দিচ্ছে আগে গুড় ভাষায় আর ভাগবতের নিজেরই এটা আমরা কোন উপনিষদে ইত্যাদি শুনি নাই সৃষ্টির প্রক্রিয়া কিরকম। উপনিষদ ইত্যাদিতে একটা শুধু ইন্ডিকেশন থাকে যে ওম যে ধ্বনি ধ্বনির ভিতর থেকেই সৃষ্টি উৎপত্তি। আমরা ওইভাবে জানি যে সৃষ্টি হচ্ছে নাম রূপের উৎপত্তি। নামটাকে ধ্বনি রূপে ধরলে তখন বোঝা যায় যে ধ্বনি থেকে উৎপত্তি। এটাকে একটা দর্শন শাস্ত্রে স্ফোটবাদ বলে স্ফোটবাদ স্বামীজি ভক্তি হয়ে বুঝিয়েছেন এটাকে এরকম একটা স্ফোট মানে কি বলে ওরা নারিকরের বিগ ব্যাং। এখন বিগ ব্যাং ঠিক নয় কিন্তু একটা ধ্বনি হয়ে তার ভিতর থেকে সৃষ্টি আরম্ভ। তো এইটে এখন খানিকটা তন্ত্রশাস্ত্র খানিকটা এটা খানিকটা ওটা মিশিয়ে ভাগবতে এখন কথা আছে। শ্রী ভগবান ওয়াচ स एष जीवो विवर प्रसूतिः प्राणेन घोषेण गुहां प्रविष्टः मनोमयं सूक्ष्ममुपेत्य रूपं
मात्रा स्वरो वर्ण इति स्थविष्ठा। सो ऐसे जीवो, जीव का के बोलते हैं परमात्मा के, मैंने चैतन्य जना तर्जन्य जीव तर, वही ऐ जीव विवर प्रसूति। विवर बोलते आका जगह के विवर बोले तो ज्यादा, विवर प्रसूति सुषुम्नार भीतर एर प्रसूति, विवर बोले सुषुम्न তার ভিতরে এটার জন্ম। কিরকম জন্ম হলো? প্রাণেন ঘোষেণ গুহাম প্রবিষ্ট, প্রাণেন মানে হিরণ্যগর্ভ রূপে বা তার ঈশ্বর রূপে, ঘোষেণ মানে মূল ধ্বনি, ওদিক থেকে বলছে ঈশ্বর রূপে, ওদিক থেকে বলছে মূল ধ্বনির সহায়তায়। মূল ধ্বনি যেটা প্রকট নেই, কেউ আমরা শুনি না ওটাকে, মূল ধ্বনি তার নাম হচ্ছে ঘোষ। ওর গুহার ভিতরে ঢুকে গেল, গুহা বলতে হৃদয় গুহা আমরা জানি, কিন্তু এখানে বিশেষ করে মিনিং হলো মূলাধারে, সুষুম্নার ব্যাপার তো, মূলাধারে ঢুকে গেল। জানি এটা ধ্বনির অতি সূক্ষ্মরূপ, জীবেরও অতি সূক্ষ্মরূপ, যেটা আমাদের ঘুমে আমরা উপলব্ধ করি ওইটা, তারপরে তার থেকে প্রকট হচ্ছে, উপরে উঠছে, তখন সূক্ষ্ম রূপে আসবে। সূক্ষ্ম মনোময়ম সূক্ষ্ম উপেত্য রূপ, মন রূপী আগে প্রাণ তারপরে মন, মনটা সূক্ষ্ম রূপ, মনে মনোময়ম মন মনের ভিতরে সূক্ষ্ম উপেত্য রূপ, সূক্ষ্ম রূপ ধারণ করল, সেটা দুটো রূপ থাকে। বাণীকে চার ভাগে বিভাজিত করে, প্রথম হচ্ছে নাদ, যেটা ঘোষ বলেছেন না ওটাকে বলেন নাদ, মানে সাউন্ড, তার অ উ ম কিছু নেই, হ্যাঁ সাউন্ড। তারপরে যখন মনের ভিতরে এলো, তখন প্রশান্তি আর মধ্যমা, প্রশান্তি মানে আমি জানি, আমি বলছি না, এখন আমার ভিতরে শব্দ উঠেছে মনে, তারপরে একটু উপরে এলো, তার নাম মধ্যমা, মানে আমার মুখের ভিতরেই আছে, ঠোঁটের ভিতরে। তারপরে যখন প্রকট হলো ওটার নাম বৈখরি, এটা বাণীর চারটে রূপ। নাদ, নাদে তো কোনো প্রকট রূপেই নেই, তারপরে মনে যখন উঠলো তখন একটা রূপ এসে গেল, নাম মনে উঠলো সেটা, তারপরে ওটা লিপস পর্যন্ত এলো, মধ্যমা, তারপরে বাইরে প্রকট। আমি এরকম বলছি বলে আমি দু একবার বুঝিয়েছি তোমাদের, মানে আনকনশিয়াস স্টেট থেকে মানুষ যখন কনসিয়াসে আসে তখন এই প্রক্রিয়া ক্লিয়ার হয়ে বুঝে যায়, ভিতরে উঠলো বাইরে প্রকট হল না। আমরা এটা রুজে দেখি, একটা ভাব মনে উঠে তো, মনে উঠে তো নামের সঙ্গে উঠে তো, সে নামটা বাণী, তারপর বলবো এটা সংকল্পের সেই, তখন এসে গেল, তারপরে বললাম বাইর প্রকট। এরকম সূক্ষ্ম স্টেটস, এটার সঙ্গে সঙ্গে জীবের গ্রোথ হচ্ছে। এখন স্থূল, লাস্টটা স্থূল, স্থবিষ্ঠ বলে স্থূল, স্থূলের ভিতরে তিনটে জিনিস আছে, মাত্রা স্বর বর্ণ। মাত্রাকে এখানে সিলেবল বলেছে, মাত্রা
বলছি মেজর 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 মানে যেটা মিক্স হয়ে যাচ্ছে আমাদের সংস্কৃত, সে আধ মাত্রা কি এক মাত্রা কি দুই মাত্রা, এটাকে মাত্রা বলি মেজারমেন্ট। হ্রস্বস্বরের এক মাত্রা আর যুক্তাক্ষর থাকলে আধ মাত্রা, পুরবর্ণ থাকলে এক মাত্রা, প্লুত থাকলে আরো তিন মাত্রা হয়ে যায়। এটা হলো মানে ডিউরেশন অফ এ লেটার, এটা ছোট বড় করলে চলে না। হ্যাঁ, তুমি ক বলছো না ক বলছো অনুকা বলছো, এইটাই এইটাই মাত্র ডিউরেশন অফ এ পার্টিকুলার লেটার। মিউজিকে তোমরা নোটেশন বই দেখো, দুটো দুটো একসঙ্গে জুড়িয়ে রেখে রেখে, ওটাই তো আধে মাত্র প মাত্র আধে মাত্র কণে লেগায় কণে ওয়ানেটস মাত্র, এগুলো মাত্র মানে মেজর। এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে কি বল, ল্যাঙ্গুয়েজে হ্রস্ব দীর্ঘ প্লুত থাকবে, বাইরে প্রকট যেটা থাকবে। তারপরে স্বর, স্বর হচ্ছে ইংরেজি বলে পিচ, মানে উপর নিচে, সারে গম পদ্ধতি এসব স্বর, সারেগম পদ স্বরের নাম, বলবার সময় উঁচু স্বরে তো নিচে স্বরে যাচ্ছে, বলবার সময় ওরকম হচ্ছে, এটা বিনা বাণী হয় না। সংস্কৃতে তো খুবই বেশি দরকার, ওই যে মন্ত্র পুষ্পে তোমরা দেখো নি উপরে মাত্রাতে নিচে ওটা স্বর। এটা তিনটেই জানো তুমি, সামনে পাঁচটি থাকে আর মিউজিকে সাতটি থাকে, মিউজিকের ভিতরে তো 22টি থাকে, সাতটি মেন, তোমাদের হারমোনিয়ামে তো 12টা তো থাকে কিনা, মানে কোমল তীব্র বলে, কিন্তু অ্যাকচুয়ালি মিউজিশিয়ানসের 22 গিনে ওটা হলো স্বর। ফ্রিকোয়েন্সি মানে টেকনিক্যাল ভাষায় বলতে গেলে আজকাল ফ্রিকোয়েন্সি, এটা আমি কালকে বুঝাতে যাচ্ছিলাম, ওটা হয়নি নাই অনেকদিন থেকে। পুরুষ আর মেয়েদের আওয়াজের সাধারণত তফাৎ কি বুঝেছ? আমি ভাবতাম যে স্ত্রীর স্বরটা উঁচু থাকে, সব স্ত্রীর স্বর নিচে থাকে, মানুষের উপর থাকে, কিন্তু ওভার টোনস নিয়ে ফরক হচ্ছে, এটা আরেকটা কোয়ালিটি। এখানে ধ্বনি ওটা কোয়ালিটি বলো, ওটাকে কোয়ালিটি মানে যখন তুমি সা বলছো মুখে তখন ফ্রিকোয়েন্সি গণিত দিয়ে এটা বোঝাতে পারো যে 240 কি 256, মানে তোমাদের যে সাদা সাদা স্যার 240, সে কালি ফার্স্ট 256 ফ্রিকোয়েন্সি, মানে পার সেকেন্ড এতটা ভাইব্রেট হচ্ছে, কিন্তু ওটা বলবার সময় 512 1024 আপনার থেকে চলে আসছে, মানে তার ডবল ফ্রিকোয়েন্সি তার কোয়াড্রুপল ফ্রিকোয়েন্সি, এটা না হলে দুজনের ভয়েসে ফরক কি করে বুঝবে। এইখানে মেয়েদের উপরে উপরে বেশি মিক্স আছে, বেশি স্বরটা মেয়েদের নিচে, কিন্তু তাদের স্বরের ভিতরে এখন তানপুরের স্বর সরোদের স্বর সিতারের স্বর আলাদা আলাদা কি করে, এ হায়ার টোনস নেই ওভার টোনস। তারপর নেচারটাও থাকে, 240 বলছে 120-160 থাকে, সেটাও মিক্স থাকে, এগুলো হলো স্বর। তারপরে বর্ণ লেটার্স অ্যাকচুয়ালি মানে স্বর হোক ব্যঞ্জন হোক একটা রূপ ধারণ করে আসছে, তো ওটা বর্ণ, এটা তিনটে দিয়ে ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, থিওরিটিক্যালি বুঝতে গেলে এরকম
राम बोल ले, राम बोल ले, ना करे बोले कि राम बोल ले। ने मात्रा स्वर अर्ग वर्ण इटा मिले ही लैंग्वेज अच्छे, इटा लैंग्वेज एक स्थूल सभी जीवर उत्पत्ति की करा शेटा बुझा चुके। ये सूक्ष्म भगवान सूक्ष्म नगर भीतर ढुके गए, ढुके गए मूलाधारे अति सूक्ष्म ओरिजिनल साउंड हिसाब से अच्छे। पर मने जखन एलो तखन तार पश्यंती एर मध्यमा, पश्यंती मने आमी बुझेछी बोले पश्यंती, मध्यमा मने माझखाने बोलबार मत नहीं। তারপরে জীব দিয়ে বেরিয়ে গেল মুখ দিয়ে, তখন তার নাম বৈখানি। তো প্রাণেন ঘোষেণ গুহাম প্রবিষ্টা, প্রাণ রূপে, প্রাণ মানে এখানে ঈশ্বরে, ঈশ্বর রূপে গুহাতে মূলাধারে প্রবিষ্ট হয়ে গেল। আর মন মনের ভিতরে যখন এলো তখন সূক্ষ্ম রূপ ধারণ করলো, আর সেই সূক্ষ্ম রূপটাই এটা দুটো যেটা নাম বললাম পশ্চন্তিয়ার মাধ্যমে। তারপরে মাত্রা স্বর বর্ণ ইতি স্থবিষ্ট, এটা তার স্থূল, এখানে মাত্রা স্বর বর্ণ আছে। যথা নলাখে অনিল বন্ধু রুষ্মা, যথা নলাখে অনিল বন্ধু কুষ্মা, बले न दारुणि अधिमत्यमान अणु प्रजातो हविषा समिद्यते तथैव मे व्यक्तिर इयम हि वाणी। ये जिनिसटा भगवान एकटा उदाहरण द्वारा बुझाच्छे, अनल मने अग्नि, হে মানে বিজ্ঞান আকাশ, মানে কাঠের ভিতরে আছে উষ্মা, এ অনির্বন্ধু ছেড়ে দেবো যে যথা নেলা খে উষ্মা, হে মানে লাকুড়ের ভিতরে যে পোর্স সূক্ষ্ম ছিদ্র আছে ওখানে লেটেন্ট হিট, মানে হিট যেটা প্রকট হয়নি সেরূপে আছে। অগ্নি লাকুড়ে আছে কি রূপে আছে, যেখান থেকে হিট বেরোবে ওই রূপে আছে, এটা হলো অতি সূক্ষ্ম রূপ ওই প্রাণের ঘোষণা। তারপরে হ্যাঁ দারুণী আছে, নেক্সট লাইনে দারুণী মানে কাঠ, কাঠের কাঠগুলোর ভিতরে লেটেন্ট হিট বলে আছে। এখন অনিল বন্ধু মানে হাওয়া পেয়েছে একটু, অনিল মানে বায়ু, অনিল বন্ধু মানে বায়ুর মিত্র, বায়ু পেয়েছে একটু, বলে না আধিমত্য মান মানে দুটো কাঠ নিয়ে আমরা যখন ঘষি এক দূসরের সঙ্গে সেখানে হাওয়া দরকার, তাহলে শুধু ঘষলে একটু বেরোবে না। এখন অনিল বন্ধু মানে বায়ুর সহায়তায় অধিমধ্যমান দুটো কাঠ রগড়ালে বলে না জোরে রগড়াতে হবে, অণু প্রজাত দেখুন একটা চিনগারি যেটাকে বলবে স্পার্ক, স্পার্ক রূপে প্রথম, তারপরে হবিষা সমিদ্যতে তখন ঘি ডাললাম তখন অগ্নি ভটকে গেল। তো যে লেটেন্ট হিট ওটা হলো সে ঘোষের মতো মূল সাউন্ড। তারপরে ঘষলো যখন তখন একটা স্পার্ক হলো, অণু প্রজাত হলো, তারপর স্পার্ক হলো তারপর একটু মানে ফায়ার হলো, তারপরে হাওয়া পেলে তখন ব্লেজিং ফায়ার, হাওয়া পেলে নেই ঘি, ঘি ডালে তখন ব্লেজিং ফায়ার, এই চারটে রূপ এটার সমান।
सूक्ष्म वाणी मनेर भीतरे एलो आर छोटे पर्यंत एलो সেইটা হলো যে একেবারে সূক্ষ্ম রূপে জন্ম অগ্নির স্পার্ক, তারপর একটু ফায়ার হলো, তারপর ঘি লালে ব্লেজিং ফায়ার, সেটা স্থূল বাণী। মানে বাণীর যে চারকম তার ভগবান এক্সাম্পল দিচ্ছেন এখানে, লাকুড়ার কাঠ আর অগ্নি নিয়ে। एवं गति कर्म गतिर विसर्गो प्राणो रसो दृक् स्पर्शा श्रुतिश्च संकल्प विज्ञान मताभिमानः सूत्रम रजः सत्वम तमो विकारः एवं ये रूपे गति गति मैंने बोल लाम जटा भी भाषा भाषा बावाणी कोई स्थूल टा तार भीतरे की के बेरोचे हाँ कर्म गति गति कर्म गति विसर्गो एक कर्मेंद्रिय पांचवे अचना वाणी गति मनी वाणी यहां पर हाथे कर्म वाय गति और विसर्ग दूटो इंक्लूड कर दिए विसर्ग भरे नीचे वायु उपस्थित जेटा तो पांचटे कर्मेंद्रिय ओखान थेके आरंभ हलो जखन सुषुम्नाते जीव स्थूल हो गेलो তখন তার পাঁচটা কর্মেন্দ্রিয় বেরোলো এই নাম, তারপরে পাঁচটে জ্ঞানেন্দ্রিয় বেরোলো, ওখানে স্থূল থেকে আরম্ভ করছে ঘ্রাণ স্মেল রস পড়েছে তো শ্লোক, হ্যাঁ পড়া হয়নি না পড়েছে তো রস দৃক রূপ দেখা स्पर्श वायु गुण श्रुति शब्द गुण तलपर मन संकल्प विज्ञान अभिमान संकल्प मन एवं बुद्धि और चित्त दुटो के मिले जाना जिनिष्टा हो चित्तटा के स्मृति टानते हो तखन तो बुद्धि बुझे যেজন্য বিজ্ঞান এটা বুদ্ধির লোক বুদ্ধি চিত্ত দুটোর লোক আর অভিমান অহংকার উপলব্ধ এটা মনের চারটে ক্রিয়া হয়ে এটা সব সূত্র মানে এটা হিরণ্যগর্ভ মানে এটা সূক্ষ্ম বিং আমার এটা আমার সূক্ষ্ম বিং তারপরে রজ সত্যতম করে এটাকে স্থূল রূপ দেবে মনুষ্য শরীরের উৎপত্তি এরকম হচ্ছে শরীরের ভিতরে চৈতন্যের ফাংশন চৈতন্য প্রথমে বাণী রূপে হলো সে বাণীর এক্সাম্পল অগ্নি রূপে হলো তারপরে তার থেকে এখন রূপ এসেছে তাতে পাঁচটা কর্মেন্দ্রিয় সূক্ষ্ম রূপ পাঁচটে কর্মেন্দ্রিয় পাঁচটে জ্ঞানেন্দ্রিয় আর চারটে অন্তঃকরণ এটাই সূত্র তারপর রজতম এটা চতুরজতম অয়ম হি জীবা ত্রিবৃত অব্জ যোনিহি এটা মানে এরকম জীবা ত্রিবৃত অব্জ যোনি अव्यक्त एको वयसा साध्यः विश्लिष्ट शक्तिर बहुदेव भाति बीजान योनिम प्रतिपत्य यत्वत् ए जीव माने ईश्वरे
ঈশ্বরই তো জীব রূপ হয়ে গেল, তো ত্রিবৃত, ত্রিবৃত মানে তিন গুণের, তিন গুণের ত্রিভূত মানে তিনটে লেয়ার্স, সত্বরজ তামার লেয়ার্স এই জীবের উপরে। অব্যয়নি, অব্যয়নি মানে নাভি কমল না, ব্রহ্মা তার থেকে উৎপন্ন হন, তো ভগবান থেকে ব্রহ্মা কমল থেকে উৎপত্তি, তখন তার কমল উৎপত্তি স্থান রূপী কমল, সেই অধ্যাস তিনি প্রথম অব্যক্ত আছেন, তিনি একা আছেন, ওয়েসা অধ্যায় মানে ইন এজ হি ইজ দ্য ফার্স্ট। তারপরে বিশ্লিষ্ট শক্তি বহুদেব, তখন নানান রকম শক্তি, নানান রকম শক্তির ভিতরে দিয়ে সত্বর যখন আত্মাত নানা শক্তি দিয়ে তখন বহুদা রূপ হয়ে যাচ্ছে। এটার এক্সাম্পল দিচ্ছেন, বীজ আছে সিড, সেটা যোনিম প্রতিপাদ্য, যোনি মানে মাটি উৎপত্তি স্থান, মাটির ভিতরে যখন বীজ পুঁতলাম তখন কত রকম বেরোচ্ছে, তার থেকে আঙ্কুর তানা এন তেন গাছ বেরোচ্ছে, সেরকম সে অব্যক্ত ব্রহ্মা প্রথম, তিনি তিন গুণ নিয়ে এরকম নানান রূপে রূপ ধারণ। যস্মিন ইদম প্রোতম অশেষমোতম পটো যথা তন্তুবিতান সংস্থা এষ সংসারতরু পুরাণ কর্মাত্মক পুষ্পফলে প্রসূতে। সংসারতরু ওই যে গীতাতে কঠোপনিষদে সংসারকে বৃক্ষ কল্পনা করা হয়েছে, ওই সংসার ধরু, ওটার ভিতরে ইদম, ইদম মানে ভগবান, প্রথম অশেষ মতম ওতপ্রোত টানা বানা অশেষ রূপে ভগবানই আছে। এক্সাম্পল যেমন কাপড়ের টানা বানা, পটো যথা তন্তু বিতান সংস্থা, ফাইবার কে টানা বানা এক্সটেন্ড করেই তো ক্লথ তৈরি, সেরকম ভগবানই এটা সমস্ত দুনিয়া সংসার সমস্ত ভগবানের ভিতরে ওতপ্রোত ভাবে আছে। পুরাণ অনাদিকাল থেকেই চলছে সংসার, তারপরে কর্ম করে মানুষ, ওইটা তার পুষ্প, তারপর কর্ম ফল হলো ফল, গাছের ফুল হলো মানুষের কর্ম, ফল হলো কর্মের ফল, প্রসূতে ওরকম আপনার থেকে জন্ম হচ্ছে। সংসার এরকম চলছে, ভগবান এরকম প্রবিষ্ট হলেন, এরকম হলো সূক্ষ্ম স্থূল দেহ উৎপন্ন হলো, তারপর মনুষ্য কর্ম করছে, কর্মের ফল পাচ্ছে, সমস্ত ভগবানের ওতপ্রোত আছে, কিন্তু অজ্ঞান অবশ্যতা দেখছে না। এটা হলো ভগবানের ব্যাপ্তি সংসারের ভিতরে। এখন ভালো মন্দ কর্ম করবে, করতেই হবে। দ্বে অস্য বীজে শতমূলা ত্রিনালা পঞ্চস্কন্ধা পঞ্চরস প্রসূতি দশৈক শাখো
त्रिसुपर्ण नीडा त्रिवल्कलो द्विफलो अर्कम प्रविष्ट। এটার দুটো বীজ, দুটো বীজ মানে পুণ্য আর পাপ, কর্ম কর্ম ফল বলেছেন তো ওটাই বর্ণনা। এটা দুটো বীজ, পুণ্য পাপ, শতমূল। শতমূল শত শত ডিজায়ার্স, এই মূল সংসার বৃক্ষেতে পুণ্য পাপ রূপী দুটো বীজ আছে, কিন্তু তার বীজ আছে অনেক, হান্ড্রেডস ডিজায়ার্স। ত্রিনালা, ত্রিনাল মানে ওই তিনটে কভারিং বীজের, সেটা সত্তরে যত পঞ্চস্কন্ধ ওই স্টেমটার যেটা বেরোলো সেটা পাঁচ শাখায় বেরোলো, পঞ্চতত্ত্বের দ্বারা। পঞ্চতত্ত্ব হলো সে গাছের পাঁচটি শাখা। তারপর পঞ্চরস প্রসূতি দশৈক শাখ, দশৈক মানে এগারো, দশ ইন্দ্রিয় আর মন, এটা পঞ্চরস পে এটা বাড়ছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পে এ দশৈক শাখা বাড়ছে। দুই সুপর্ণ নিড়া, দুজন পাখি এটার উপর বাস করেছে, কাঠে বসে মুন্ডকে বসে বসে ত্রিবল্কলো, ত্রিবল্কল এটা আয়ুর্বেদের মানে শরীরে মনুষ্যের কফ পিত্ত মরুত, কফ পিত্ত মরুত নিয়ে পুরো মনুষ্যের শরীর দেয় আয়ুর্বেদ, পুরো এটার উপর বেস্ট আছে। কফ হয়েছে বেশি না পিত্ত হয়েছে না ভাত হয়েছে, না তিন রকম ভাই বলো যায় বলো তো, এটা ত্রিবল করো, তিনটে তিনটে কাপড় মানে ওই গাছের তনার উপরে স্কিন যেটা থাকে সেটা তিনটে লেয়ার। দ্বিফল, দ্বিফল কি হবে, পুণ্য পাপ করলে সুখ পাবে দুঃখ পাবে, এই দুটো পাপ। আরকম প্রবিষ্টা মানে এটা মনুষ্য লোক থেকে সূর্য লোক পর্যন্ত ব্রহ্মার পর্যন্ত এইটাই এক্সটেন্ড আছে, সংসার বৃক্ষের নিজের স্টাইলে বর্ণনা। হদন্তি চৈকম ফলমস্য গৃদ্রা, গ্রামে চরা একম অরণ্যবাসা, হংসায় একম বহুরূপমিজ্জৈ, মায়াময়ম বেদ সবেদ বেদম। গৃদ্রা শব্দের দুটো মিনিং, লোভী মানুষ আর গীত, এটা হাউস হোল্ডার, ওরা একটা ফল খাচ্ছে মানে পাপ করছে দুঃখ পাচ্ছে। গ্রামে চারা লাইক ডোমেস্টিক অ্যানিমালস মানে বাড়িতে থাকছে তো নিজে নিজে বাড়িতে গ্রাম বসে থাকছে, যেরকম এই বেড়াল কুকুর গ্রামে থাকে এরকম এরা
हरेक जनाचे अरण्यवास लाइक फॉरेस्ट बीस्ट संन्यासी नाम करे दिल इनको नाम से संन्यासी बहुरूप मिजे से अनेक रूप धारण करे निये माया मयम वेद वो बुझे न ये संसार माया में वही वेद बुझे जे माया मयम संसारम वेद स वेद वेदम वही वेद के वेदर ज्ञान जरा मंद काज कोच्चे मंद मने अज्ञान काज कोच्चे मायामय भगवान रूप এটা বহুরূপ ইজেই মানে ওটা অ্যাসিউমিং দি রূপ তখন সে বেদ সংসার মুখ্য রহস্যটা জেনে নিল মিনিংটা প্রথমে বলে দিয়েছি তো যে অজ্ঞানে কাজ করে যাচ্ছে চিত্ত শুদ্ধ হলে তখন সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাচ্ছে ওটাকে পাপ পুণ্য রূপে ফুটে করেছে एवं गुरु उपासने एक भक्त्या विद्या कुठारेण शितेन धीरा विवृश्च जीवाशय प्रमत्ता संपद्य चात्मानं अतत्यजास्त्रम एटर भीतर एक पॉइंट ক্লিয়ারলি আসেনি ওটা এখানে এসেছে গুরু উপাসনা গুরু উপাসনার দ্বারা এক ভক্ত ভক্তির দ্বারা বা গুরু উপাসনার দ্বারা একান্ত ভক্তি পেল সে দ্বারা বিদ্যা উৎপন্ন হলো আর বিদ্যা হলো কুঠার শীতে না মানে ধার করে নেওয়া হয়েছে ধীরা বিবেকী বিবৃশ্য এই গাছটাকে কেটে দিল अप्रमत्ता एकेबारे कॉन्सेंट्रेटेड हो जीवाशय जीवाशय मान जीवर भीतर ही आचे एक आस्था आसक्ति रूप ताके केटे दिल संपद्य चात्मान तखन आत्मा पे गेलो अतत्यज अस्त्रम विद्या रूपी अस्त्र दिए काट लो तो भगवान के पे गए तो मैं अस्त्र छिड़ दी मैं आमी जानी ओटा विद्या सेटा छिड़ दी एर काम एक कोडेड लैंग्वेज है एत भाव भाव सब बोल ले तपर उद्धवल में बुझे ना तक ज्ञान दिल एत कोडेड लैंग्वेज ज्ञान दिल ভাবার্থটা আগে আমরা বুঝেছি দুটো পার্টে যে যতক্ষণ অজ্ঞান ততক্ষণ কর্ম করতে হবে কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হলে বেরিয়ে যেতে হবে কর্মটাও ছেড়ে যেতে হবে তখন বিদ্যার অনুশীলন করে তখন বিদ্যাও ছেড়ে যাবে তারপরে এটা হবে এখন ত্রয়োদশ অধ্যায় একাদশ স্কন্ধে এখানে ত্রয়োদশ অধ্যায়ের স্পিরিট আগে বলে দিচ্ছি ভাগবত মানে বৈষ্ণব গ্রন্থট বা সত্ত্বগুণের খ্যাতি সত্ত্বগুণ সত্ত্বগুণ শ্রী ভগবান উচ সত্ত্বম রজাতম ইতি গুণা বুদ্ধের্ন চাত্মনা
सत्वेन अन्यतमो हन्यात् सत्वं सत्वेन चैव हि सत्वरजतमय जो गुण जेटा बुद्धिर भीतर आछे बुद्धि मन संगे इक्वेट करे अहम ज्ञान सेटे बुद्धि तार भीतर ही आछे न च आत्मा आत्मा स्वरूप नहीं आत्मा त्रिगुणातीत आमी जतखन भाव आछे तखन त्रिगुण आछे कि करबे सत्वेर द्वारा रजतम के जीत जय करे तो पर सत्व के सत्व बढ़िए जय बुद्ध सत्वे न सत्वम चय वही सत्वे न अन्यतम मैंने दुटो अन्य अन्य नाश करे दो सत्वम सत्वे न चय वही सत्व उनके सत्व द्वारा ही नाश करे दो रकम नाश करो सत्वे द्वारा वोटा बुझाते सत्वा धर्मो भवे वृद्धात् पुंसो मद्भक्ति लक्षणा सात्विकोपासया सत्वं ततो धर्म प्रवर्तते सत्व गुण तक धर्म उत्पन्न धर्म मने खाने अध्यात्म पे रिलीजियस ऑब्जर्वेशन नहीं अध्यात्म भवेत वृद्धात् ओटा बाढ़ जखन तक भक्ति लक्षण सत्व गुण तक मनुष्य भगवान दिखे जावे আর তখন ভগবানের ভক্তি এই সত্যটা সত্যের জয় করা মানে সত্যগুণটা বাড়িয়ে ভক্তি পাওয়া ভক্তি ভগবানের হলে ভগবান ত্রিগুণাতীত তখন সত্যের পার চলে যাবে এখন ভগবানের দিকে যাওয়ার জন্য মিজ যেগুলো মিজ সাধন সেটা সব সাত্বিক দরকার কিন্তু সাত্বিকোপাসয়া সাত্বিক জিনিসেরই अवलंबनीय उपासना करते हुए ततो धर्म सत्व सुखनी सत्व बाढ़वे ततो धर्म परिवर्तन फर्स्ट लाइन सेकंड लाइन आइडेंटिकल फर्स्ट लाइन बोलते हैं सत्व थे के धर्म हो धर्म थे के भक्ति हो अपन बोलते हैं सत्व अवलंब सब सत्व था का दरकार तखन धर्म हो अपन भक्ति हो धर्मो रजस्तमो हन्यात् सत्व बुद्धिरनुत्तमः आशु नश्यति तन्मूलो ई अधर्म उभये हते धर्म द्वारा ही आध्यात्मिकता द्वारा ही रज अर्थ में के नाश करे दा देखो अनुत्तम सत्व वृद्धि हो अनुत्तम जाते के बेस्ट नहीं এরকম সত্ত্ব বেড়ে যাবে আর রজ অর্থমের মূলে কি আছে অধর্ম প্রবৃত্তি অধর্ম মনের প্রবৃত্তি যেটা সেটাই তন্মূল রজ তমকে মেরে দিলে উভয় হাতে মূল মরে যাবে নশ্যতি তন্মূল আশু নশ্যতি তন্মূল দুটো রজ তমের মূল যে অধর্ম ওটা ফট করে নষ্ট হয়ে যাবে দুটো কে নাশ করলে ওটার মূল কেটে যাবে এখন গুণ বাড়বে কি করে এখন মিন্স দেখে না মিন্স আগম অপহ প্রজা দেশা কালহ কর্মচ জন্মচ ध्यानम मंत्रोथ संस्कारो दशैते गुण हेतवा आगम मने शास्त्र तपरे जल जल मैंने तीर्थ क्षेत्र हे पीपल प्रजा देश काल ये सब साधन बोलते सत्संगति दरकार भलो देश दरकार भलो टाइम है
তারপর কর্ম করে, তারপর জন্ম এখানে হলো মন্ত্র দীক্ষা, দ্বিতীয় জন্ম উপনয়নরূপী এখানে নেই, মন্ত্র দীক্ষা, তারপর ধ্যান করব। ধ্যানের ভিতরে মন্ত্র দরকার, তখন তার সংস্কার তৈরি হলো। এই 10টা হেতু আছে, সাত্ত্বিক গুণ ডেভেলপ করবার 10টা হেতু। শাস্ত্র পাঠ অপমানে কি, এখানে ওয়াটার কি, তীর্থক্ষেত্রেই তো মনে হচ্ছে। এখন এই 10-এ তিনটে গুণেই বাড়তে পারে, যেমন শাস্ত্র ধরো, তামসিক শাস্ত্র ধরলে ওই গুণটা বাড়বে, তামসিক দেশ কাল কর্ম জন্ম সব তামসিক হলে ওরকম, রাজসিক হলে ওরকম, সাত্ত্বিক হলে ওরকম, ওটা চুজ করতে হবে, সাত্ত্বিকটাই নিতে হবে। তত্তৎ সাত্ত্বিকমেব এষাম যদ্যদ্ বৃদ্ধা প্রচক্ষতে নিন্দন্তি তামসম তত্তৎ রাজসম তদুপেক্ষিতম। এখানে বৃদ্ধা বলতে গুরুর হেল্প নিতে হবে, টিচারের, বৃদ্ধা মানে গুরু বা টিচার। ও ও বলবে বৃদ্ধা প্রচক্ষতে, বৃদ্ধা মানে জ্ঞানী লোক, জ্ঞানী লোক যার প্রশংসা করবেন সত্য গুণের। আমরা বুঝছি না সত্বরে যেতাম, জ্ঞানী লোক যেটা প্রশংসা করবেন সেটা সত্য, ওটা অবলম্বন, আর জ্ঞানী লোক যেটা নিন্দা করবেন সেটা তমগুণ, ছেড়ে দেবে। আর যার সম্বন্ধে জ্ঞানীরা কিছুই বলবেন না ওটা রজোগুণ, সাধারণ মানুষের প্রস্তি ওটা রজগুণ, ওখানে গুরুদের কিছু বলার নেই। আর নিষিদ্ধ যেটা ওটা গুরুর মানা করবে, এটা করো না এটা করো না, ওটা ছেড়ে দিতে। আর গুরু যেটা বলবেন এটা নাও এটা নাও, ওটা সত্য গুণ, ওইটা করে। সাত্বিকম এব এষাম, এষাম মানে 10টি জিনিসের সেইটা সাত্বিক, যেটা বৃদ্ধা প্রচক্ষতে, যারা জ্ঞানী লোকেরা বলবে। নিন্দন্তি তামসম তত্ত্ব, এটার ভিতরে যে গুরু তামাস সেটা ওরা নিন্দা করবে। রাজসম তদ উপেক্ষিত, রাজস ওরা কিছু বলবেই না। একটা শ্লোক আরো পড়লে, সাত্বিকানি এব সেবে তো পুমান সত্ত্ব বিশুদ্ধ বিবরুদ্ধয়ে তত ধর্মস্তত জ্ঞানম যাবত স্মৃতির অপোহনম। এদের ভিতরে সাত্বিকটাই অবলম্বন করবে, তাতে সত্যগুণ বাড়বে আর ধর্ম উৎপন্ন হবে, ধর্ম থেকে জ্ঞান হয়ে যাবে। কতক্ষণ করতে হবে? যাবত মানে ততক্ষণ, স্মৃতি ভগবানকে পাওয়া, অপহনম রজতম নষ্ট, যতক্ষণ না রজতম নষ্ট হচ্ছে যতক্ষণ ভগবানের স্মৃতি অনুভব পাচ্ছে ততক্ষণ যেটা গুরুরা বলবেন ওই সাত্ত্বিক গুণ অবলম্বন করে রাখতে হবে। ঠিক আছে, ওম বসুদেব সুতম দেবম কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।